রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার 23 জানুয়ারি সকালে এই হামলায় 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এছাড়া আহত হয়েছেন শতাধিক। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালে ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 18 জন নিহত এবং 130 জন আহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। এছাড়া রাজধানী কিয়েভে 22 জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে বলে স্থানীয় কর্মকর্তারা আগে জানিয়েছিলেন। প্রেসিডেন্ট জেলেনস্কি মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় বলেন, সাধারণ মানুষের জীবনকে আধুনিক রাশিয়া তার নিজের জন্য হুমকি বলে মনে করে। এই রাষ্ট্রটি একটি সন্ত্রাসী। রাশিয়ার সর্বশেষ এই হামলায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিভ। শহরটির মেয়র ইহর তেরোখভ জানিয়েছেন, শহরটির একটি ব্লক ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা জীবিতদের জন্য ধ্বংসস্তূপের ভেতরে অনুসন্ধান চালাচ্ছে। মূলত এই হামলায় একাধিক ধরনের রাশিয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। শহরটি রাশিয়ান সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত হয়। আকাশপথে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকানো বেশ কঠিন। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় আরো 7 জন আহত হয়েছেন বলে তার ক্ষোভ জানিয়েছেন। এদিকে কিয়েভে সকালে 2.5 ঘন্টারও বেশি সময় ধরে বিমান হামলা চলে। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে কিয়েভের সেন্ট্রাল সোলোমিয়ানস্কি এবং পশ্চিমের সোভিয়াতোশিনস্কি জেলায়।